বিশালকোর বাজারের মৎস্য ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে বাজারের শেড ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কাজের বরাত পায় শাসক দল মনোনীত ঠিকাদার সুধীর দত্ত। কাজ হাতে পেয়ে নিজের রং দেখাতে শুরু করে সুধীর। কিছু টাকা স্থানীয় শাসকদলীয় ক্যাডারদের পকেটে গুঁজে দিয়ে বাকি অর্ধেক টাকা নিজের পকেটস্থ করে নেয় সে, আর বাকি টাকা নিয়ে নির্মাণ কাজ শুরু করে সে। স্বাভাবিকভাবেই স্বল্প টাকা দিয়ে কাজের গুণগত মান বজায় রাখতে পারছে না ঠিকাদার, ফলে নির্মীয়মান অবস্থাতেই বৃহস্পতিবার সকালে ভেঙে পড়ে বাজার শেডের একাংশ। দেওয়াল ভেঙে পড়ার শব্দ পেয়ে ছুটে আসে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নিম্নমানের কাজের জেরে এই অবস্থা, তাই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বন্ধ করে দেয় নির্মাণ কাজ। সুন্দর কাজ হয় যাতে এর লেগে আমার তো কাজ বন্ধ থাকুক, ডিপার্টমেন্টের লোক আয়ো আয়া তারা লোক আমরা কথাবার্তি করি, মার্কেট চেয়ারম্যানও আছে, সবাই মিলে আমরা কথাবার্তি করিয়া দেখি কি হয়। তাদের অভিযোগ, কাজে ব্যবহৃত সিমেন্ট অতি নিম্নমানের, তাছাড়া সিমেন্টের তুলনায় বালির পরিমাণও বেশি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আমরা অভিযোগ বলতে কার গায়ে কিছু একটা বৃষ্টি পড়া পড়ছে, কাজ তারা দুই নম্বর করতেছে, দেন সবকিছু দেখতেছেন, আমরা দেখ কেন সিমেন্ট নাই, আমরা দেন সবকিছু, দেন এখান দেন ভাঙ্গা পড়তে, ওনি দেন ভাঙ্গা পড়তেছে, দেন সবকিছু। এদিকে কাজ বন্ধ করে ব্যবসায়ীরা ঠিকাদারকে খবর দিলে তিনি এসে হম্বিতম্বি শুরু করেন ব্যবসায়ীদের সাথে। আমার লোকে আগে কথা কই আপনি কি করেন, আরে ফালাইও না, ফালাইও না, তোমরা কমিটি তুমি বাজারটা দেখে না দেখাই আর পরে ভাগ ভেঙে তো এমনি ফালাইও না। কিন্তু এরপরেও কাজ শুরু করতে দেয়নি ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজের গুণগত মান যাচাই করার পরই শুরু হবে নির্মাণ কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।